হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে। মন্দিরেই কি তাহলে রাধিকা আর অনির্বাণের পাকা কথা হতে চলেছে? ঠিক কি করতে চলেছে বন্ধুরা? সেক্ষেত্রে বলি, মন্দিরে যখন রাধিকা দেখতে পারবে অনির্বাণ তার পিসেমণি আর বাবাকে নিয়ে হাজির হয়েছে, কখনোই সেটা মেনে নিতে পারবে না। এমনকি রাধিকার বাড়ির লোকেরাও প্রচন্ড অপমান করবে তাদেরকে। রাধিকাও প্রচন্ড রেগে যাবে যে আমি যদি জানতাম তোমরা আসবে তাহলে আমি কখনো এখানে আসতাম না। এতটা অপমান করার পরে তোমাদের কি মনে হয়, পাকা কথা কি এখানে হবে মন্দিরে? হ্যাঁ, একটা চেষ্টা কিন্তু অনির্বাণের পিসেমণি করবে, যাতে করে সবটা ঠিক করে রাধিকা অনির্বাণের বিয়েটা দেওয়া যায়। সে এখনো কিন্তু আশা ছেড়ে দেয়নি, কিন্তু আজকে যখন দেখবে যে মন্দিরে এসে সেই চেষ্টা ব্যর্থ হলো, তখন কিন্তু আর কিছুই বলবে না। অনির্বাণের পিসেমণির মুখটা বন্ধ হয়ে যাবে, সে আর কিছু বলার জায়গায় থাকবে না। আর এরপরেই দেখানো হবে, এত অপমান অনির্বাণ আর সহ্য করতে পারিনি, না পেরে এসে কিন্তু বিদেশেই চলে যাচ্ছে। ফাইনালি সে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটাই কিন্তু অবশেষে সে করতে চলেছে। আর এই খবরটা কোনোভাবে নার্সরা কিন্তু রাধিকাকে দিয়ে দেয় যে রাধিকা, তুমি যে ওকে এতটা অপমান করলে, ও কিন্তু বিদেশে চলে যাচ্ছে সারা জীবনের মতো এই হসপিটালের দায়িত্ব ছেড়ে। তুমি কি চাইবে তোমার জন্য একটা মানুষ দুঃখ পাক এইভাবে রাধিকা? রাধিকা বলে, আমি তো ভাবিনি যে ও এরকম বিদেশে চলে যাবে। আর তারপরে কিন্তু বলো, তোমাকে ভীষণ ভালোবাসে, তোমাকে না পেলেও ভীষণ কষ্ট পাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না রাধিকা? সবকিছু চোখের সামনে যা দেখতে পাচ্ছি তা কিন্তু সত্যি হয় না রাধিকা, এটা তোমাকে বুঝতে হবে। রাধিকা সবটা বুঝতে পেরে কিন্তু ছুটে যাচ্ছে অনির্বাণকে আটকাতে, যাতে করে কিনা কোনোভাবে অনির্বাণ বিদেশে না যেতে পারে। অনির্বাণ বিদেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেও রাধিকা পৌঁছে যায় এবং যেভাবেই হোক তাকে আটকায় এবং বিয়ে করতেও রাজি হয়ে যায়। এইবারে কিন্তু রাধিকা আর অনির্বাণের অলরেডি বিয়েটা এবার হতে চলেছে। তার জন্য বন্ধুরা তোমরা চোখ রাখো এক্কা দোক্কার পর্দায়, খুব তাড়াতাড়ি একটা সুখবর কিন্তু আসতে চলেছে এক্কা দোক্কায়। তার জন্য চোখ রাখো স্টার জলসার পর্দায়। আজকের আপডেট এই পর্যন্তই ছিল।